বেশি করে দিনা জলটা তো জলটা নাও জিয়া কি হইতেছে এখানে কি হইতেছে ট্যাবলেট তোর গার্লফ্রেন্ডটা অন্ধ না গিরি আমরা এখানে মদ খাচ্ছি তোর গার্লফ্রেন্ডটা দেখতে পাচ্ছি না আরে বেবি আর খাইতে লাগবে না আর খাইতে লাগবে না আর একটু দাও তো আর একটু দাও আচ্ছা ঠিক আছে আর অল্প অল্প হ্যাঁ অল্প অল্প মাথা ঝিমঝিম তো করবেই এটা তো শরবত না এটা মদ কি আমাকে মদ খাওয়ালে মদ না মদ না অমত অমত মানে তুমি যে শরবতটা খাইছো ওইটাতে আমার মদ ছিল না অমত ছিল ওই জন্য তোমার মাথাটা জিজি করতেছে চলো চলো বাড়ি যাই বাড়ি যাই আমি যাব না বাড়ি শ্বশুর বাড়ি যাব হ্যাঁ বুদ্ধি চলো চলো ট্যাবলেটের বাড়িতে আজকে পাঠার মাংস আছে খাবো কি বলি ভাই চুপ থাক চুপ থাক শ্বশুর বাড়ি আমাকে নিয়ে যাবে কিনা বলো আরে আজকে বাদ আজকে বাদ অন্যদিন যাবে কিনা বলো অন্যদিন অন্যদিন বৌদি তোমার শ্বশুর বাড়ি যাইতে লাগবি না তোমার শ্বশুর মশাই এখানেই এসে হাজির ট্যাবলেট তোর বাবার ছেলে পালান কি করে আপনি এসে গেছেন আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড আসুন একসাথে বসে শরবত খাই এটা কিসের শরবত মা এটা কি শরবত আমি জানি না আপনার ছেলে প্রতিদিন খায় কি করে দাঁড়াও ছেলে সবটা হবে ও শ্বশুর মশাই আপনাকে একটা সিক্রেট কথা বলি এটা খেলে না এই শরবতটা খেলে মদের মতো নেশা হয় কি করে দেখো তো জ্বালা কি করে বোঝাই এটা তো শরবত না এটা তো মদ শ্বশুর মশাই বসেন বসেন একসাথে শরবতটা খাই বসেন শ্বশুর মশাই আপনি কি স্বর্গে যেতে চান তাহলে আসুন এই শরবতটা খান এটা খেলে না আর মনে হবে স্বর্গে আছে হ্যাঁ স্বর্গ আমার তো নরকেও ঠাই হবে না যে ছেলেদের অত্যাচার শ্বশুর মশাই একটু খান না খান না একটু না 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 খাবো না খাবো না একটু খান না না খাবো না কি হলো খান বলছি দেখা আরেকটা জল দিব শালা ছেলে তোর জন্য আমাকে মদ খেতে হবে আজকে তোর একদিন কি আমার একদিন গার্লফ্রেন্ডকে মদ খাওয়ানো তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে ইউটিউবে গিয়ে উষা সরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও